আরেকটা দিন ও থেকে দৃঢ় হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে বাস এইটা আজকের বিষয় আমরা যখন বিজ্ঞান বিজ্ঞান নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা এবং গবেষণা এবং এই সমস্ত লেকচার সংস্থা বিজ্ঞান সংস্থাতে গিয়ে আমরা আলাপ আলোচনা করি এখানে বোধ হয় সামান্য তোমরাও খানিকটা আমার সঙ্গে একমত হবে মেডিকেল সায়েন্স খানিকটা অবহেলিত আমরা ফিজিক্স কেমিস্ট্রি অন্যান্য টেকনোলজি নিয়ে প্রচুর আলোচনা করি এবং দেখবেও সেই আলোচনা আগামী সাত দিন কিন্তু চিকিৎসা বিজ্ঞান একটু ঠাসা। আমি কর্তৃপক্ষ বিশেষ করে ডক্টর অভিজিৎ কর আমাদের অভিজিৎ বর্ধন এনারা সব রয়েছেন এনারা আমাকে বলেছেন এই কারণে আমি অত্যন্ত খুশি যে মেডিকেল সায়েন্স নিয়েও কিছু বলতে পারছি এই বিষয়ে গবেষণা করেছি প্রায় চল্লিশ বছর সে বিষয়ে রবীন্দ্র পুরস্কারও পেয়েছি যে বইটা আমার বেরিয়ে গেছে আরও তার সেকেন্ড ভল্যুম বেরোচ্ছে তো আমি সে বিষয়ে বলছি না আমি আজকে বলবো আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে চিকিৎসা বিজ্ঞান কিভাবে ধীরে 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 এই অবস্থা আজকে এলো আমি বিশেষ করে বলবো ইন্ডিয়ার কথা বলতে গিয়ে আমরা বাংলার কথা একটু বেশি বলবো কারণ খুব সহজেই বাবা বুঝতে পারবে যে বাংলাতেই প্রায় শুরু হয়েছিল সমস্ত বিজ্ঞানের চর্চা গত আড়াইশো তিনশো বছরের ইতিহাস তাই বলছে ধীরে ধীরে সেটা সারা ভারতবর্ষে ছড়িয়েছে চিকিৎসা বিজ্ঞান তার বাইরে নয় চিকিৎসা বিজ্ঞানও এইখান থেকে শুরু হয়েছিল আমি যাচ্ছি সে একটু একটু করে বলবো কোথা থেকে কি শুরু টুরু হলো দেখি আমরা আর এর সঙ্গে বলবো আর একটা জিনিস কি হলো বাবা সরছে না কেন এই। আমার মা আমি মাকেই ডেডিকেট করছি আজকের এই আলোচনা বেশ কোথায় গো আসছে না কেন গো হ্যাঁ এনার নাম হচ্ছে পণ্ডিত মধুসূদন গুপ্ত এটা খুব ক্লিয়ারলি হচ্ছে না বাবা এটা কষ্ট হচ্ছে হ্যাঁ গো ইনি হচ্ছেন পণ্ডিত মধুসূদন গুপ্ত আঠারোশো সালে জন্ম আঠারোশো সালে মারা যান মাত্র পঞ্চাশ বছর বয়সে এনার নাম আমার ধারণা তোমরা কেউ শোনো নি কেউ কেউ শুনেছ শুনেছ আমি খুব খুশি হলাম বাবা যারা শুনেছ ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষে ভারতবর্ষে নয় এশিয়াতে প্রথম ডেড বডি ডিসেকশন করলেন ছুরি দিয়ে কাটাকাটি করলেন কেন ইয়ার কি মাত্র করেছিলেন ছুরি দিয়ে কাটাকাটি না চিকিৎসা বিজ্ঞান শিক্ষার কারণে মানে ডাক্তারি পড়ানোর জন্য তোমরা জানো পৃথিবীতে কোনো ডাক্তারি পাশ করতে পারে না বা ডাক্তার হয়ে বেরোতে পারে না যদি না সে ডেড বডি ডিসেকশন করে পড়াশোনা করে করতেই হবে ডেড বডি ডিসেকশন হলে সে ডাক্তার হতে পারবে না পৃথিবীর কোথাও হয়নি সুতরাং ভারতেও হতে পারে না কেউ তখন ভারতবর্ষে ডিসেকশন করছে না কেন এই কারণে ডিসেকশন মানে মরার ওপর খাঁড়ার ঘা পাশে যে লোকগুলো রয়েছে তো গলা কেটে দেবে মরার উপর এইসব করছো কেন তুমি ওসব বারণ আছে আমাদের বিভিন্ন রকম শাস্তে বারণ আছে এসব করো না করলেই তোমাকে এখান থেকে দূর করে দেব ওই ধোপা নাপিত বন্ধ যাকে বলে কেউ করেনি ওই জন্যে কতদিন দেখো সে প্রায় পাঁচশো থেকে ছশো বছর আগে ডেড বডি ডিসেকশন শুরু হয়ে গেছিল ইটালিতে শুরু হয়েছিল ইংল্যান্ডে শুরু হয়ে গেছিল অ্যান্ডিয়াস ভেজালিস সব জানে গো কি বলবো খুব ভালো বাবা কিন্তু ভারতে নেই ভারতে কোথায় মেডিকেল কলেজে নেই তো ডেড বডি ডিসেকশন আমি দেখি কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মেডিকেল কলেজটা তৈরি হচ্ছে ভারতবর্ষে হলো বাবা থ্যাংক ইউ এবার হবে এই দেখো পন্ডিত মধুসূদন গুপ্তর আর একটা ছবি যিনি প্রথম ডেড বডি ডিস্ট্রেশন করেছিলেন আঠারোশো ছত্রিশ সালের দশই জানুয়ারি এইটিন থার্টি সিক্স টেন্থ জানুয়ারি এই যে অয়েল পেন্টিংটা দেখছো তোমরা এই অয়েল পেন্টিংটা ক্যালকাটা মেডিকেল কলেজে যে লেকচার থিয়েটারে অ্যানাটমি পড়ানো হয় বিশাল লেকচার থিয়েটার সাহেবরা ওই লেকচার থিয়েটারের এই পেছনের দেওয়ালে যেখানে পড়ান দেওয়ালে টাঙানো আছে এবং এই অয়েল পেন্টিংটা আমারই আঁকা এটা বলে রাখলাম তোমাদের সেটা খুব বড় কথা না একটা বেশ পরের ছবিটা দেখি আমরা মেডিকেল কলেজ খুব প্রাচীন এবার দেখো এই ছবিটাতে তোমরা দেখো মেডিকেল কলেজ তোমার দেখেছো তো ওই থামালা বাড়িটা ওখানকারই আমি এক স্টুডেন্ট ছিলাম ওখান থেকেই পাশ করেছি ডাক্তারি আমি ফলে ইট কাঠ পাথর ধুলো মেডিকেল কলেজে সব জেনে গেছি তোমরাও যেখানে পড়বে সেই স্কুলে হোক কলেজে হোক পোস্ট গ্র্যাজুয়েশান করার জন্য হোক যেখানে ঢুকবে সেখানকার ইট কাঠ পাথর সমস্ত জেনে নেবে প্রতিদিন কেন ওইটাই তোমার থাকবে মাথায় এই দেখো এইখানে সিঁড়ি আছে একটা না মেডিকেল কলেজের এই দেখো সেই সিঁড়িটা নেই কিন্তু এখানে দেখেছ তো সিঁড়ি একটা উঠে গেছে বিশাল সিঁড়ি মেডিকেল কলেজের ওই থামালা বাড়িটার সামনে দিয়ে সিঁড়িটা এখানে নেই কিন্তু এ দেখো ভালো করে এ দেখো নেই এইখানে সিঁড়িটা থাকার কথা এই জায়গাটা সিঁড়িটা তৈরি হয়েছে এইটিন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইটে এই ছবিটা তার মানে আঠারোশো সালের আগের ছবি বেশ পরেরটা দেখি আমরা এইটা মেডিকেল কলেজ এইখানে সিঁড়িটা কিন্তু হয়ে গেছে এইখানটা এই জায়গাটা খানিকটা হয়ে গেছে এটা আঠারোশো সালের সালের একটু পরে আর কি পরেরটা দেখি আমরা আঠারোশো বাইশ চলে এসো আমরা আঠারোশো বাইশে আঠারোশো বাইশে ঠিক হলো যে একটা ডাক্তার তৈরি করার জন্য একটা ডাক্তারি কোর্স পড়ানো হোক তাহলে একটা তো কলেজ বানাতে হবে না না সব কলেজ ফলেজ বানাবার মতো আমাদের এখানে পরিকাঠামো নেই সাহেবরাও তো মাথা ব্যথা নেই ওদের সাহেবরা সব ডাক্তারি পাশ করে এসছে অক্সফোর্ড থেকে এখান থেকে ওখান থেকে এসে জাহাজে করে এসে কলকাতায় এবং বাংলায় এবং ভারতে এখানে ওখানে ছড়িয়ে আছে কিন্তু এত বড় ভারত এখানে এই স্বাস্থ্য পরিষেবা দিতে গেলে ওই দশটা বারোটা ইউরোপিয়ান ডাক্তারদের কি কাজ হবে হবে না তাহলে এখানকার ছেলেদেরই মেয়েদের কথা পরে আসি এখনও মেয়েদের প্রশ্ন আসেনি তখন ছেলেদের প্রশ্নই এখানকার ছেলেদেরই আমরা ডাক্তারি পাশ করিয়ে এখানে ওরা পরিষেবা দেবে ডাক্তারি পরিষেবা ঠিক হলো করো আঠারোশো সালে এই প্রথম সারা ভারতবর্ষে একটা মেডিকেল কলেজ না মেডিকেল স্কুল চিকিৎসা শিক্ষা বিদ্যালয় কলেজ নয় অর্থাৎ কলেজে যেরকমভাবে ব্যাপকভাবে ডিগ্রি কোর্স পড়ানো হয় তেমনটি হলো না একটা স্কুল তৈরি হলো সেখান থেকে যারা পড়বে তারা ডাক্তারি পাস করবে তাদের একটা সার্টিফিকেট দেয়া হবে এই কোর্সটা আড়াই বছর থেকে তিন বছরের তার নাম হল দি নেটিভ মেডিকেল ইনস্টিটিউশন আগে নাম ছিল স্কুল ফর নেটিভ ডক্টর কোথায় তৈরি হলো সারা ভারতবর্ষে এটাই প্রথম মেডিকেল স্কুল সারা ভারতবর্ষে কোথায় তৈরি হলো কলকাতায় এই কলকাতায় কোথায় শুরু হবে ক্লাসটা কোথায় হবে বিল্ডিং নেই তখন এক ভদ্রলোক ছিলেন এই নামগুলো তোমাদের জানা দরকার তোমাদের পূর্বপুরুষেরা সেই পরম্পরা তোমরা বহন করছো এই ভদ্রলোকের নাম রামকমল সেন রামকমল সেন তিনি হচ্ছেন কেশবচন্দ্র সেনের কেশবচন্দ্র সেনের নাম শুনেছ সবাই তার তাঁর ঠাকুরদাদা কেশবচন্দ্র সেনের বাবার নাম প্যানি সেন তার বাবার নাম হচ্ছে রামকমল সেন তিনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন ওই যে কলেজ স্কোয়ারে ওই কফি হাউসটা তোমার গেছো বা দেখেছো জানো তো কলেজ স্কোয়ারে ওই কফি হাউসটার পুরো টাড়িগুলো সবই ছিল ওই রামকমল সেনের আর ওইখানে তোমরা দুর্গাপুজো দেখতে যাও মোহাম্মদ আলী পার্ক ও সবটাই ছিল রামকমল সেনের রামকমল সেন বললেন ও আপনারা একটা মেডিকেল স্কুল বানাবেন আসুন 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 জায়গা পাচ্ছেন না আসুন এই যে আমার বাড়িটা আছে আজকে যেটা কফি হাউস এইখানে আপনি শুরু করে দিন ক্লাস তাহলে রকম লোক ছিল বলেই শুরু হয়েছিল সরকার শুরু করলো সরকার মানে তখন তো ব্রিটিশ সরকার বুঝতে পারছ ব্রিটিশ গভর্নমেন্ট তখন ওরা শুরু করে দিল ওই আজকের কপি হাউসের দোতলায় প্রথম ভারতবর্ষের প্রথম মেডিকেল স্কুল নেটিভ মেডিকেল ইনস্টিটিউশনের ক্লাস শুরু হয়ে গেল বেশ আড়াই বছর তিন বছরের কোর্স চলছে ওখান থেকে ডাক্তার বেরোচ্ছে আর কী বেরোচ্ছে কে জানে ভগবান জানে কী বেরোচ্ছে গ্যাজাখড়ি আছে কিছু আনসাইন্টিফিক পড়ালেখা অনেক কিছু এরকম হচ্ছে তো হলো না বম্বেতে তারপর একটা চুর হয়ে গেল তলায় কি লিখেছি আমি হ্যাঁ ইয়েস নেটিভ মেডিকেল ইনস্টিটিউশন ওয়াজ এস্টাবলিশ বম্বে উনিশশো আঠেরোশো সালে আর এতে যখন হচ্ছে না তখন সংস্কৃত কলেজ ওই কলেজ স্কোয়ারে দেখেছো সংস্কৃত কলেজ এখন ইউনিভার্সিটি হয়ে গেছে সংস্কৃত কলেজ তৈরি হয়ে গেছে তখন সংস্কৃত কলেজ থেকে তখন যারা ঢুকছে তারা বেশিরভাগই হচ্ছে ওই বৈদ্যশ্রেণী কবিরাজ শ্রেণী গুপ্তশ্রেনী এরা তারা বললো দেখুন আমরা এখানে ঢুকেছি আর এই সংস্কৃত কলেজে ঢুকে ওই ন্যায় পড়ব ব্যাকরণ পড়ব এসব গোষ্ঠীর পিন্ডি পরে কি হবে আমাদের তার চেয়ে বরং আমরা আমাদের বাবা পিতামহ ওই যে চিকিৎসা করতো নারী দেখে কবিরাজি করতো ওইটা পড়ার না আমাদের এখানে তারা তো অন্তত আমরা পাঁচ টাস করে গিয়ে অন্তত ওই করে কমবে খেতে পারি ঠিক বলেছে একদম সব কথা আমি আসছি বেশ পরের যাচ্ছি কয়েকটা হাসপাতাল তৈরি হয়ে গেল প্রথম হাসপাতালটা তৈরি হলো বাংলা তথা ভারতে আমি কিন্তু কলোনিয়াল পিরিয়ডের কথা বলছি আমি গোয়ার আমলে কথা বলছি না পর্তুগিজ আমলে কথা বলছি না বা যারা ফ্রান্স থেকে এসেছিলো তাদের কথা বলছি না আমি ব্রিটিশ গভর্নমেন্টের যে পিরিয়ডটা তাদের কথা বলছি বেশ হাসপাতাল কী কী তৈরি হলো দেখা যাক মেডিকেল স্কুলটা তৈরি হয়ে গেল প্রথম মেডিকেল স্কুল কিন্তু হয়েছিল পর্তুগিজরা করেছিল ভারতবর্ষে সেটা হচ্ছে ষোলোশো সাতাশি এই যে লিখে দিচ্ছি আমি ষোলোশো সাতাশি দেখা যাচ্ছে রে ভাই এই যে কী রে ভাই এটা হচ্ছে না কেন বেশ এই যে তারপর ব্রিটিশ গভর্নমেন্ট তৈরি করলো সতেরোশো সাত সালে প্রথম হাসপাতাল তৈরি করলো ব্রিটিশ গভর্নমেন্টে ব্রিটিশ ব্রিটিশ পিরিয়ডের কথা আমি বললাম না যে আমি ব্রিটিশ পিরিয়ডের কথা বলবো ব্রিটিশ গভর্নমেন্ট তৈরি করলো সতেরোশো সাত কোথায় কলকাতায় কলকাতার কোথায় ওই যে ডালাশি বিভিনীবাদ এখন যেটা নাম হয়েছে আর কোথায় এক নম্বর প্লেসের গায়ে সেটা আবার কোথায় এক নম্বর গার্স্টিন প্লেস তোমরা কোনোদিন ওই জব জবচাণকের সমাধি দেখতে গেছো কলকাতায় ওই ডালাশিতে সেন্ট জোনস চার্চ চার্চটা উঠেছে তার পাশে কম্পাউন্ড এরকম সেই কম্পাউন্ডের ভেতরে এক ধারে এই হাসপাতালটা তৈরি হলো আর ওই কম্পাউন্ডটা ছিল কবরখানা আজও আছে বেশ কিছু কবরখানা কবর কবর দেওয়া হয় ওখানে ওই চার্চের পাশেই কবরখানাটা আর ওই কবরখানার গায়ে তৈরি হলো ইউরোপিয়ান হসপিটাল সেভেন্টিন হান্ড্রেড অ্যান্ড সেভেন চিকিৎসা হবে এখানে এই হচ্ছে প্রথম হাসপাতাল মানে ব্রিটিশ পিরিয়ডে হলো আর কি তারপর এই হাসপাতালটা জায়গা কম পড়ে গেল লোক বেশি আসছে রুগী বেশি আসছে জায়গা কম পড়ে গেল বড় একটা জায়গা চাই বড় একটা জায়গা চাই যখন বলছে তখন একজন পাদ্রী তার নাম কিয়ের নান্ডার জন জ্যাকারিয়া নান্ডার তিনি তখন এখানে এসেছিলেন এসে একটা গির্জা বানিয়ে ফেলেছেন সেই গির্জাটা আছে ডালাউসিতেই তার নাম ওল্ড অর মিশন চার্চ দেখতে পাবে গিয়ে আমি বলবো তোমরা যাবে কারণ এই চার্চটা ওই কিয়ারনান্ডার সাহেব এখানে এসে বানিয়েছিল এই চার্চটার ইতিহাস হচ্ছে এই চার্চেই মধুসূদন দত্ত হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত তাহলে চার্চটা ইম্পর্টেন্স নেই ওই চার্চে তিনি ব্যাপটাইজ হয়েছিলেন খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়েছিলেন ওই চার্চটাই বানিয়েছিলেন কিয়নার নান্ডার সাহেব বললেন কি হলো তোমরা জায়গা পাচ্ছ না হাসপাতালের আরে আমার জায়গা আছে তো আমি বিক্রি করবো যাই নাও নাও কোথায় জায়গা ভবানীপুরের কাছে আজকে যেটা পিজি হাসপাতাল এস এস কে হাসপাতাল ওই পুরো জায়গাটা ছিল ওই কেয়ার নান্ডারের হ্যাঁ কোনটা বাবা আমি শুনতে পারলাম না বাবা এস 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 হ্যাঁ এস এস কেমটাই এখনকার এস এস কেম শেঠ শুক্লাল কারনানি হসপিটাল ওটাই ছিল পিজি হাসপাতাল পিজি মানে ছিল প্রেসিডেন্সি জেনারেল অনেকে বলে পোস্ট গ্র্যাজুয়েট না না পোস্ট গ্র্যাজুয়েট নয় কিন্তু এই ভুলটা ধারণাটা কেটে যাগে এখানে ওটার নাম ছিল প্রেসিডেন্সি জেনারেল পিজি তখন থেকেই নাম তো কিয়ান নান্ডারের জায়গাতে চলে গেল হাসপাতালটা ওই ডালাউসি থেকে চলে গেলো কিয়ান্ডার ইউরোপিয়ান হাসপাতাল নাম নিল প্রেসিডেন্সি জেনারেল এই যে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল ইন দি ইয়ার সেভেন্টিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি তারপর থেকে আজও আছে সবাই দেখতে পাচ্ছ পিজি হাসপাতাল দেখতে পাচ্ছ বেশ এ কিন্তু এখানে কেউ কিন্তু ঢুকতে পারতো না ইন্ডিয়ানরা কোনো ভারতীয় রুগী ঢুকতে পারবে না সাহেবরা বলেছে এখানে তোমাদের জায়গা নেই তোমরা মরো বাঁচো আমাদের কিছু দেখার কারণ নেই তোমরা মুরগে যাও আমরা আমাদের ডাক্তার এনেছি ইউরোপ থেকে এনে আমাদের মতো হাসপাতাল বানিয়েছি করব আর তোমাদের ওপর শোষণ করে যাবো কিন্তু সব সাহেবই খারাপ ছিল না অনেক সাহেব ছিল ভারত বন্ধু একজন দুজনের নাম বলা যেতে পারে ডেভিড হেয়ার ড্রিঙ্ক ওয়াটার বেথুম ডক্টর মোয়াট এরা ছিলেন ভারতবন্ধু সাহেব রকম কিছু সাহেব ডক্টর ওয়ান তারা বললো না না সত্যি কথাই এই নেটিভ লোকগুলো মরছে আমাদের চোখের সামনে এরা চিকিৎসা পাচ্ছে না একটা হাসপাতালে ভর্তি হতে পারছে না একটা হাসপাতাল করে দাও করে দাও ওদের জন্য করে দাও যেমন ভাবা তেমন কাজ একটা হাসপাতাল তৈরি হয়ে গেল চিতপুর আর মির্জাপুর স্ট্রিট মানে কলুটলা স্ট্রিটের জাংশানে তৈরি হয়ে গেল একটা হাসপাতাল নাম দেয়া হল নেটিভ হসপিটাল নেটিভ মানে হচ্ছে এদেশীয় এদেরকে নেটিভ বলা হয় তৈরি হয়ে গেল সালটা হচ্ছে সেভেন্টিন তৈরি হয়ে গেল চলতে লাগলো এখানে কিন্তু আমরা যারা ভারতীয় তারা চিকিৎসা পেতাম এটা চলতে লাগলো চলতে চলতে জায়গা শট চলে এলো চাঁদ নিতে আজকে যেখানে তোমার চাঁদনিতে সব ইলেকট্রনিক্সের জিনিসপত্র কিনতে যাও ওই পুরো জায়গাটাতে ছিল নেটিভ হসপিটাল ওই চাঁদনির ওই জায়গা থেকে খানিকটা পূর্ব দিকে হাঁটবে ধর্মতলা স্ট্রিট ধরে হেঁটেই দেখবে একটা রাস্তা চলে গেছে একটু তাকিয়ে দেখবে রাস্তাটার নাম কি দেখবে রাস্তাটার নাম হসপিটাল রোড এই নেটিভ হসপিটালের নামে হসপিটাল রোড হলো এখান থেকেও কিন্তু তারা যাচ্ছে না কারণ জায়গা কম টিকা দেয়া হচ্ছে ভ্যাকসিন ততদিনে তো ভ্যাকসিনেশন আবিষ্কার হয়ে গেছে কার ভ্যাকসিনেশন পৃথিবীর প্রথম ভ্যাকসিনেশন আবিষ্কার হয়ে গেছে সেভেনটিন নাইনটি কত সালে সেভেন্টিন নাইনটি সিক্স প্রথম ভ্যাকসিন দেওয়া হলো ফোরটিন্থ মে দ্যাট ওয়াজ এ রেড লেটার ডে প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছিল চোদ্দই মে সতেরোশো ছিয়ানব্বই কে দিয়েছিলেন সবাই জানো তোমরা এডওয়ার্ড জেনার ঠিক স্মল পক্সের ভ্যাকসিন রাইট পৃথিবীর কোটি কোটি মানুষকে বাঁচিয়ে দিয়েছিলেন ওই একটা লোক এডওয়ার্ড জেনার বার নোবেল পুরস্কার দেওয়া যেত তাকে তখন নোবেল পুরস্কার তৈরি হয়নি বেশ ঠিক আছে এবারে সেই সব এইখানে শুরু হলো বড় বাজারে চলে এলো বড় বাজারে এইটিন সেভেন্টি ফোরে হাসপাতালটা বড় একটা বাড়ি বানানো হলো সেই বাড়িটা গঙ্গার ধারে যেখানে হাওড়া ব্রিজ উঠেছে উঠে হাওড়ার দিকে গেছে ঠিক তার ডান দিকে গঙ্গার ধারে এই হাসপাতালটা উঠে গেল নতুন নাম হয়ে গেল নেটিভ হাসপাতালের নাম হলো মেও হসপিটাল তিনি আমাদের এখানকার গভর্নর ছিলেন তার নামে হয়ে গেল মেও হসপিটাল বেশ আমরা পরেরটা একবার দেখিনি সময় বেশি যাচ্ছে এই হচ্ছে সংস্কৃত কলেজ পুরনো ছবি আঠারোশো সাতচল্লিশ সালের ছবি যে সংস্কৃত কলেজে ওরা বলেছিল আরে মশাই এখানে একটা কিন্তু ডাক্তারি পড়ার ব্যবস্থা করুন তো তাহলে আমরা এই কবিরাজিটা করব করবো পাশ করে সেই সংস্কৃত কলেজ দেখি আমরা সংস্কৃত কলেজ আঠারোশো সালে পয়লা জানুয়ারি শুরু হয়েছিল এখানে শুরু হয়নি বউবাজারে শুরু হয়েছিল এখানে পরে উঠে এসেছিল পয়লা মে আঠারোশো সালে এবার দেখো দুটো ছবি দেখাবো তোমাদের এই দেখো এই লোকটা আর এই লোকটা বাঁধিকের লোকটার নাম হচ্ছে এইচ এইচ উইলসন আর ডান্দিগের লোকটার নাম হচ্ছে ডক্টর জন টাইটলার এও ডাক্তার ও ডাক্তার ইনি ছিলেন সার্জেন আর ইনি ছিলেন সার্জেন ডক্টর উইলসন ছিলেন ভারতবর্ষের শিক্ষা যে কমিটি কাউন্সিল তার মাথা ডাক্তারিও করতেন কম করতেন আর ওপাশের ডক্টর জন টাইটলার সে আরো বিচিত্র ডক্টর জন টাইটলার চেয়েছিলেন এদেশে বাংলাতে যে যার যার মাতৃভাষা বাংলা হিন্দুস্তানি উর্দু এই সব ভাষায় হিন্দি এইসব ভাষায় ডাক্তারি পড়ানো হোক উনি চেয়েছিলেন কিন্তু আর একজন লোক তিনি বলেন না না এসব হবে না এখানে কোনোরকম মাদার টাঙে এইসব দিয়ে কোনো ডাক্তারি পড়ানো যাবে না কিছু শিখবে না বই নেই ঘে নেই তার নেই লাল নেই তরাল নেই নিদ্রাম কিচ্ছু শিখবে না এরা তিনি কে বলেছিলেন তিনি বলেছিলেন ইংরেজি শিখতে হবে কে বলেছিলেন তিনি না তিনি ছিলেন তিনি তিনি নয় কিন্তু এনার নাম হচ্ছে আলেকজান্ডার ডাফ এই আলেকজান্ডার ডাফ তিনি ভারতবর্ষে এসেছিলেন আঠারোশো তিরিশ সালে ভারতবর্ষে এসে তিনি প্রথমে একটা কলেজ তৈরি করে দিলেন এই কলেজটার নাম ছিল কি নাম জেনারেল অ্যাসেম্বলি কলেজ জানে গো আমি আর না বলবো বাবা বলছি খুব ভালো লাগছে আমার সব জানে বলে তো যাই হোক ডক্টর টাইডলারের কথা শোনা হয়নি যে এখানে মাতৃভাষায় পড়ানো হবে ডাক্তারি শোনানো হয়নি ডক্টর ডাফ কিন্তু জিতে গেলেন ইংরেজিতেই পড়ানো হবে পরবর্তীকালে হয়েছে সেটা এবার এদের দুজনকে অ্যাপ্লাই করলেন সংস্কৃত কলেজের ওই সমস্ত ছেলেরা বলে মশাই আমাদের বাপ ঠাকুর দাদা কবিতা জি করেছে আর আমরা এখানে এইসব বাকি সবজে পড়ে কী লাভ এই সাহিত্য এই ব্যাকরণ এই ন্যায় এসব পড়ে কী লাভ আমাদেরকে আপনারা ডাক্তারি পড়ান তাহলে মঞ্চ আমরা বৈজ্ঞানিকভাবে আমরা চিকিৎসাটা করতে পারবো ও ঠিক বলেছো তাই করো অ্যাপ্লিকেশনে ওদের দুজনের কাছে গেলো ওনারা বললেন দুজনই ডাক্তার বলে ওই জন্যে ওনারা বললেন আর ইনি শিক্ষা বিভাগের মাথা এর তো সই লাগবে একখানা ইনি বললেন ডক্টর টাইডলারকে বলে আচ্ছা টাইডলার কি হবে বলুন তো এটা কিন্তু উচিত এরম করানো ডক্টর টাইডলার ঠিক বলেছে তো এই ছেলেগুলো তো ঠিক বলছে জন বারো জন ছেলে ছিল তার বৈদ্য ঠিক বলেছে আপনি এখানে একটা আলাদা সেকশান করে দিন সংস্কৃত কলেজে যেখানে ডাক্তারি পড়ানো হবে সুতরাং আঠারোশো সাতাশ সালে এইটিন টোয়েন্টি সেভেন আরাক্ষণা চিকিৎসা বিজ্ঞানের স্কুল তৈরি হলো একটা তৈরি হয়েছে নেটিভ মেডিকেল ইনস্টিটিউট ও ওইখানে কফি হাউসের কাছে আর একটা তৈরি হলো তার অনেক বছর পাঁচ বছর পরে আঠারোশো সালে তার নাম হলো মেডিকেল ক্লাস ইন সংস্কৃত কলেজ ক্যালকাটা মেডিকেল ক্লাস ইন সংস্কৃত কলেজ ক্যালকাটা আঠারোশো সাতাশ থেকে আর প্রথম ব্যাচে ঢুকে গেল সবচেয়ে মেরিটোরিয়াস যে ছেলেটি তার নাম মধুসূদন গুপ্ত যার ছবি প্রথমে দেখিয়েছি ওয়েল পেন্টিং আরও অনেকে ছিল নবকৃষ্ণ গুপ্ত গঙ্গারাম মিত্ররাম অনেকে মিত্রনায়ণ গঙ্গারাম গুপ্ত ইত্যাদি ইত্যাদি ছিল যেই হলো এই চিকিৎসা বিজ্ঞানের একখানা স্কুল সঙ্গে সঙ্গে ওপাশে মাদ্রাসা মাদ্রাসা তখন হচ্ছে মধ্য কলকাতায় আজকে যেখানে ওয়েলেসলি পুকুর হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ার জানো সবাই মধ্য কলকাতায় হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ার তার একধারে এখনও বাড়িটা রয়েছে সেই বাড়িটার নাম হচ্ছে ক্যালকাটা মাদ্রাসা পরবর্তীকালে ওটা ইউনিভার্সিটি রয়েছে আলিয়া ইউনিভার্সিটি তোমরা জানো সব আলিয়া ইউনিভার্সিটি রয়েছে কিন্তু ওই ওরা বললেন আচ্ছা আমরা কি দোষ করলাম ওরা তৈরি করে নিল একখানা মেডিকেল ক্লাস সংস্কৃত কলেজে আর আমরাও তো ইউনানি জানি ইউনানি তা ভালো করে আমাদের ইউনানিটা শেখান না একটু অ্যানাটমি একটু ফিজিওলজি শেখান না এরা দুইজন বললেন মঞ্জুর ওই আঠেরোশো সাতাশ সালেই মাদ্রাসাতে ক্যালকাটা মাদ্রাসে মাদ্রাসায় একটা মেডিকেল স্কুল তৈরি হলো মেডিকেল ক্লাস ইন ক্যালকাটা মাদ্রাসা এর নাম হল একসাথে দুটো হয়েছে আগে সংস্কৃত কলেজ হয়েছে পরে মাদ্রাসাতে হয়েছে তিনটে তিনটে মেডিকেল স্কুল থেকে প্রত্যেক বছর দশটা বারোটা পনেরোটা করে চিকিৎসক বেরোচ্ছে পাশ করে ও চিকিৎসা করছে এই লোকটার একটুখানি বলে দিই ডক্টর টাইটলার এই লোকটা সার্জেন ছিলেন ওই যে নেটিভ হাসপাতাল বললাম নেটিভ হাসপাতালের সবচেয়ে বড় সার্জেন সুপারিনটেন্ডেন্ট ছিলেন উনি এটা তার একটা পরিচয় ডাক্তারি এর বাইরে আর একটা পরিচয় আছে এই লোকটা ভারতবর্ষের প্রিমিয়ার ইনস্টিটিউশন কলকাতায় কি তখন এখন না হিন্দু কলেজ আঠেরোশো সাতাশ সালের বিশ জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল হিন্দু কলেজ ওরা করলো না এই তো আঠারোশো সালে সাতাশ না আঠারোশো সতেরো সালের বিশ জানুয়ারি এই যে দু হাজার সতেরোতে দুশো বছর পূর্তি হলো পেসেন্সি কলেজ আর পেসেন্সি কলেজ থেকে হিন্দু কলেজ থেকেই নাম হয়েছিল সেই হিন্দু কলেজের উনি ছিলেন ম্যাথামেটিক্সের হেড মেরানো যাচ্ছে না একজন ডাক্তার ক্লাস ওয়ান ডাক্তার অক্সফোর্ড থেকে পাশ করেছেন তিনি আবার ম্যাথামেটিক্সের হেড হয়ে ম্যাথামেটিক্স পড়াচ্ছেন হিন্দু কলেজে এটা মেলানো মেলানো না আমাদের কিন্তু তখনকার মানুষ এই রকমই ছিলেন এখন আমরা অনেকে দেখতে পাই যে ট্যালেন্টেড কিছু কিছু ছেলে মেয়ে যাদের মধ্যে এরকম নানান রকম গুণ রয়েছে একসাথে বেশ আমরা পরেরটা দেখি কি হচ্ছে পরেরটা দেখি টাকা পয়সা দরকার আরে এগুলো তিনটে যে মেডিকেল স্কুল চলবে টাকা পয়সা দরকার কে দেবে সরকার বলছে দেখো এই আমাদের এই তো ভাঁড়ে মা ভবানী বেশি পয়সা দিতে পারবো না বাবা তখন এরা বলল বেশি পয়সা দেবেন না ইনি হচ্ছে নাম কমল সেন নামটা আগে বলেছি কেশবচন্দ্র সেনের ঠাকুর দাদা ইনি দিচ্ছি আমি দিচ্ছি টাকা উনি দিলেন ইনি হচ্ছে রাধাকান্ত দেব সরি ইনি হচ্ছেন রাধাকান্তদেব ইনি বললেন আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি কিছু টাকা দিচ্ছি ওই উত্তর কলকাতায় শোভাবাজার রাজবাড়ি সেই বাড়ির ইনি হচ্ছেন মতিলাল শিল মতিলাল শিল তো মাল্টিমিলিয়ান পৃথিবীর কোনে কোনে ওর নাম চলে গেছে তখন কোটি 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 পতি তখন উনি উনি বললেন আমি দিচ্ছি আমি টাকা পয়সা দিচ্ছি উনি দিলেন আর দিলেন ভারত বন্ধু ইংরেজ ডেভিড হেয়ার টাকা পয়সা দিয়ে শুরু হয়ে গেল ওই তিনটে মেডিকেল স্কুল চলছে এই হচ্ছে মাদ্রাসা এখন ওই বাড়িটা রয়েছে এই এইটা আঁকা হয়েছে একশো আশি বছর আগে এটা আঁকা হয়েছে এই ছবিটা কিন্তু এখন এই বাড়িটা একই রকম রয়েছে কেউ যদি দেখতে চায় দেখতে পাবে ওই হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারে এখানে পড়াতেন ক্ষুদিরাম বিশারদ সংস্কৃত কলেজে ক্ষুদিরাম বিশারদ পড়াতেন তিনি আয়ুর্বেদ অর্জীয় ছিলেন আয়ুর্বেদে এমন পণ্ডিত সে যুগে ছিল না সারা ভারতবর্ষে তিনি পড়াচ্ছেন আর ওইখানে সব বসে আছে ছেলেরা মধুসূদন গুপ্ত নবকৃষ্ণ গুপ্ত গুপ্ত এরা সব বসে আছে এগারো জন বারো জন ইনি পড়াচ্ছেন এক দু বছর পড়ানোর পরেই সাতাশ আঠাশ উনত্রিশ বছর উনত্রিশ সালেই এই লোকটা এরকম ছিলেন তো পড়াতেন হ্যাঁ এরা পড়াতেন আর এলাম হয়ে গেলেন কেননা তার শরীর খারাপ হয়ে গেছে পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়ছেন পড়াতে পড়াতে পড়ে যাচ্ছেন শরীর খারাপ অসুস্থ বিভিন্ন রোগে ভুগছেন কমপ্লেন চলে গেল ছাত্ররা বললেন আরে মাস্টারমশাই ঘুমোচ্ছে কর্তৃপক্ষর কাছে গেল কর্তৃপক্ষ বলল ঠিক আছে একদিন এলেন অথরিটি একদিন এলেন এখানে বসে আছেন বিশারদ ক্ষুদিরাম বিশারদ বলেন মাস্টারমশাই হ্যাঁ বলুন আপনার শরীর অসুস্থ হ্যাঁ আমার অসুস্থ আমি পারবো না আমার ছুটি দিন তাহলে এটা কে কে পড়াবে পথে ছেড়ে দেবো এখনও তো হয়নি আড়াই তিন বছর দু বছর মুক্ত হয়েছে আমি আর পারব না ছেড়ে দিন আমাকে পারব না উনি চলে গেলেন ক্ষুদিরাম বিশারদ পথে কি শেষ হয়ে যাবে একটা স্কুল মেডিকেল স্কুল ডাক্তার হয়ে বেরোবে আড়াই তিন বছর পরে এই তিরিশ সালেই বেরোবে শেষ হয়ে যাবে কর্তৃপক্ষ ঠিক করলেন মাস্টার খোঁজো আয়ুর্বেদ আচর্য মাস্টার খোঁজো খুঁজে খুঁজে পাওয়া গেল না সারা বাংলায় কোথায় আয়ুর্বেদ জানে এরকম মাস্টার কোথায় নেই ওই 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 রকম কোয়ালিফায়েড মাস্টার নেই ঠিক আছে অবশেষে কর্তৃপক্ষের একজন বললেন আপনি মাস্টার খুঁজছেন ওই যে বসে আছে যে এগারো জন ওদের মধ্যে বেস্ট বয় হচ্ছে মধুসূদন গুপ্ত ওকে নিয়ে আসুন মাস্টার করে মধু ওখানে বসে আছে মধু বলে আমাকে কেন মাস্টার করে তুমি এসো ওঠো এখানে মধু উঠলে এখানে দাঁড়াও তুমি বাকিদের পড়াও মধু ছিল সেই সময়কার আউটস্ট্যান্ডিং নলেজ ছিল তার দুটোতেই পাশ্চাত্যের জ্ঞান এবং প্রাচ্যের জ্ঞান অর্থাৎ আয়ুর্বেদের জ্ঞান দুটো দারুণ ছিল তার মধু ওখান থেকে বলেন আমি পড়াবো পড়াও ওখানে বিপ্লব শুরু হয়ে গেল। মানে আন্দোলন শুরু হয়ে গেল। ওই এগারো জন বারো জনের মধ্যে কেউ কেউ বলল আমার পাশে ও বসে আমার সহপাঠী ও বাটার ছেলে এখন পড়াবে আমাদের আমি নেই বাড়ি যাই বলে চলে গেল কয়েকজন চলে গেল মেনে নিল না ইগো কিন্তু বাকিরা বলল না আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে মধু ওই আমাদের পড়াতে পারবে ব্যাস ক্লাসটা থাকলো নইলে ক্লাসটা একদম শেষ হয়ে যেত ক্লাসটা থাকলো মধুসূদন তিনি পড়াতে শুরু করলেন এইখানে মধুসূদনকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন কে হরেস হেম্যান উইলসন মানে ওই যে এইচ এইচ উইলসান শিক্ষা বিভাগের মাথা সেটাকে আবার বাংলায় ট্রান্সলেট করেছিলেন ওই পূর্ণচন্দ্র দে এ সবই আগেকার কথা বলছি বিদ্যাসাগর আমলে কথা বলছি বেশ এটা দরকার নেই এত এবারে ক্ষুদিরাম বসু তো চলে গেলেন এটা দরকার নেই আমি একটু তাড়াতাড়ি যাই কেননা তোমাদের খিদে পেয়ে যাবে একটু পরেই এবারে যেটা হলো সেটা হচ্ছে যে ওই সংস্কৃত কলেজে যখন মেডিকেল স্কুলটা শুরু হলো চিকিৎসা বিজ্ঞান শেখানো হচ্ছে তখন কর্তৃপক্ষ বলল আরে চিকিৎসা বিজ্ঞান শুধু থিওরি শিখে কি লাভ এ থিওরি থিওরিটা শিখবে কিন্তু প্র্যাকটিক্যাল না শিখলে তো এর কোনো মানেই হয় না আর প্র্যাকটিক্যাল শিখতে গেলে একটা হাসপাতাল দরকার আর হাসপাতাল থাকলে কিছু রোগী ভর্তি হবে আর সেই রোগীগুলোকে দেখবে এরা এদিকে পড়বে ওদিকে দেখবে তাহলে শিক্ষাটা সম্পূর্ণ হবে হাসপাতাল করবার জন্য অনেক লাখ টাকা দরকার কোথায় পাবে কেন ওই তো ওই তো আসছেন উনি টাকা দেওয়ার জন্য আসছেন হাসপাতাল বানাবেন কে রামকমল সেন কি কন্ট্রিবিউশন এগুলোকে আমাদের জানতে হবে না বলো বাবা তার জন্য তো আজকে এখানে আমরা পড়াশোনা করছি তোমরাও তো ডাক্তার হবে কেউ কেউ তোমাদের মধ্যে একবার মনে রাখবো না আমরা এই লোকটাকে তার জন্যে আজ এই প্ল্যাটফর্মটা আমরা ডাক্তারি চিকিৎসা বিজ্ঞান সারা ভারতবর্ষে শুধু কলকাতা বাংলা নয় রামকল সেন হাসপাতাল বানিয়ে দিলেন ওই কলেজ স্ট্রিটের সংস্কৃত কলেজের গায়েতে সেটা আজ আর নেই বেশ হয়ে গেল এরপর দেখি কি ব্যাপারটা হচ্ছে এরপরে দেখি বেশ আর ওই ওই হাসপাতালের দায়িত্ব মধুসূদন গুপ্তের ওপর দেওয়া হলো এ দেখো ছবিগুলো দেখে না তাহলেই হয়ে যাবে এই দেখো তিনটে তিনটে তাহলে মেডিকেল স্কুল আমি নামগুলো আবার বলে দিই নেটিভ মেডিকেল ইনস্টিটিউশন মেডিকেল ক্লাস ইন সংস্কৃত কলেজ কলকাতা মেডিকেল ক্লাস ইন ক্যালকাটা মাদ্রাসা এই তিনটে মেডিকেল স্কুল থেকে দশজন জন পনেরো জন জন পঁচিশ জন করে বেরোতে লাগলো প্রত্যেক বছর আর এই তিনটে দেখো এইটা হচ্ছে কফি হাউস কলেজ স্ট্রিটের এখানে ওইটা শুরু হয়েছিল নেটিভ মেডিকেল ইনস্টিটিউশন এটা সংস্কৃত কলেজ পরেরটা আর এটা ক্যালকাটা মাদ্রাসা পরেরটা থার্ড হয়ে গেল এগুলো এবারে কি হচ্ছে দেখো এই সমস্ত মেডিকেল স্কুলগুলো থেকে যে সমস্ত ছেলেরা তখনও মেয়েরা আসেনি ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার এক বাক্যে সবাই বলে দিল ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী নয় এটার জন্যই বলছি আনন্দিবাই যোশী মহারাষ্ট্রের কিন্তু কাদম্বিনীর একটা প্রথম আছে সে প্রথমটা কি বাংলা নয় বাংলাতে তো প্রথম এ বিষয়ে ছন্দে নেই হ্যাঁ আর এক জয় এক জয় বাবা উঠো বাবা বলো না বাবা উঠো বলো তো বা কাদম্বিনীর প্রথমটা কী বাংলায় প্রথম ঠিক আছে কিন্তু আর একটা প্রথম আছে ক্যালকাটা ইউনিভার্সিটি ঠিক আর একটা প্রথম আছে সেটা হচ্ছে আনন্দবাই যোশী তিনি এমবি পাস করেছিলেন বাইরে থেকে আমেরিকার একটা ইউনিভার্সিটি থেকে কিন্তু ভারতের কোন ইউনিভার্সিটি থেকে বা মেডিকেল কলেজ থেকে আনন্দীবাই যোশী পড়েননি সেইটাতে প্রথম হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি তিনি ভারতেরই একটা ইউনিভার্সিটি ভারতেরই একটা মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলেন ডাক্তারি সেটি হচ্ছে ক্যালকাটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে তিনি পাশ করেননি তিনি পাশ করেছিলেন ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে বেশ সেটা সময় থাকলে বলবো বেশ এবারে এই যে তিনটে স্কুল থেকে ডাক্তাররা বেরোচ্ছে এরা কিন্তু যত লোককে ভালো করছে তার চেয়ে বেশি লোককে মেরে ফেলছে এটা কী ডাক্তার এরা তার গলতটা কোথায় তো কারিকুলামে গলত আনসাইন্টিফিক সব আর আমরা সায়েন্স নিয়ে এখানে আলোচনা করছি তাই কি হবে কমপ্লেন কর কমপ্লেন কর সবাই মিলে কমপ্লেন করছেন কাকে গভর্নর জেনারেল ভারতবর্ষের সর্বোচ্চ পদাধিকারী যিনি চালাচ্ছেন গভর্নর জেনারেল তখন তো কলকাতায় গভর্নর জেনারেল কলকাতা তখন রাজধানী ভারতবর্ষের থাকতেন কলকাতায় গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং তার কাছে কমপ্লেন যাচ্ছে আমাদের মেরে ফেলছে আপনি বাঁচান এই ডাক্তার কৃষক তৈরি করছেন আপনার আমাদের মেরে ফেলছে ইত্যাদি দৃষ্টে দৃষ্টে দরখাস্ত গেছে গেল তার কাছে তিনি দেখলেন বলে এ কি হচ্ছে রে ভাই এত দরখাস্ত এসে মেরে ফেলছে এদের হ্যাঁ দেখো তো দেখো তো একটা দেখা যায় কী করা যায় একটা তদন্ত কমিটি যদি করা যায় উইলিয়াম পেন্টিং তখন ওই যে পেন্টিং ছবি উইলিয়াম পেন্টিং বলে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে একটা কাজ করো বাবা আমি তো এসব বুঝবো না ডাক্তারি ফ্যাক্টরি তো আমরা কী বলছো একটা কাজ করো আমি একটা তদন্ত কমিটি তৈরি করে দিই সেখানে ডাক্তার থাক এবং ডাক্তারের বাইরে অন্যান্য প্রফেশনাল লোকজন থাক তারা আমি তাদের এক বছর সময় দিচ্ছি তারাই বাংলার গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দেখেনি যে এই যে অ্যাপ্লিকেশানগুলো পড়েছে এরকম ওটা যে চিকিৎসায় তারা ফল পাচ্ছেন না এটা কতটা সত্য দেখেনি। এবং ওদের কাছে আমি জানতে চাইব যে ওরা কি চাইছে ওদের কনক্লুশনটা কি সেটা জানতে চাইবো তদন্ত কমিটি তৈরি হয়ে গেল সেই তদন্ত কমিটিতে ছজনকে রাখা হলো মেন্টিং করে দিলেন 1833 অক্টোবর উল্লেখ আছে 1833 অক্টোবর সেই বছরে তদন্ত কমিটি তৈরি হলো তাদের সময় দিল এক বছর অর্থাৎ অক্টোবর 1834 থার্টি ফোরে জমা দিতে হবে কতটা সত্য ওই সমস্ত কমপ্লেনের ছজনের পাঁচজনই হচ্ছে বিদেশি একজন মাত্র ইন্ডিয়ান ছজনের তদন্ত কমিটি ছজনের পাঁচজন হচ্ছে বিদেশি তিনজন ডাক্তার ছিলেন তার মধ্যে আর একজন হচ্ছেন ইন্ডিয়ান বা বেঙ্গলি তিনি হলেন মধু কে আবার যার নামটা বারবার বলছি আমি রামকমল সেন কেউ নেই ওর বাইরে কেউ নেই দেখো না কি করছে ওই লোকটা নাহলে ওর নাতি ওরকম হয় কেশবচন্দ্র সেন এই দেখো এইটা হচ্ছে সার্জেন্ট জন গ্র্যান্ট ইনি ডাক্তার ছিলেন এক নম্বর দু নম্বর জেসিসি সাদারল্যান্ড ইনি ডাক্তার নাম ইনি তখন শিক্ষা কমিটির মাথা ওই যে উইলসন চলে গেছেন ইনি এসেছেন দুজন হল তিনজন তিনজন হচ্ছে সি ট্রেভেলিয়ন ট্রেভেলিয়নের ছবি দেখি এই যে ইনি হচ্ছেন ট্রেভেলিয়ান ইনি হচ্ছে শিক্ষা কমিটিতে ছিলেন সেক্রেটারি আর কি আরেকজন ডাক্তার সার্জন স্পেন্স এই যে আরেকজন ডাক্তার তিনজন ডাক্তার ছিল সার্জন এম জে ব্রামলি আর লাস্ট অফ অল রাম কমল সেন এই ছজন সারা বাংলা ঘুরছে কতটা সত্য যে এই ডাক্তারি পাশ করছে যারা তাদের তারা একদম মানুষ মেরে ফেলছে কতটা সত্য এক বছর ঘুরে আঠারোশো চৌত্রিশ সালের অক্টোবরে এরম করে জমা দিলেন রিপোর্ট কার কাছে লর্ড বেন্টিং বা দারুন দারুন বাবা খুব ভালো এবারে এই যে এই কথা আমি যা বললাম তাই লেখা রয়েছে বেশ এটা হচ্ছে পুরাতন মেডিকেল কলেজে খুব আনকমন ছবি আর কি এই ছবিটা পাওয়া যায় না আমি এইছি বলে তোমাদের জন্য নিয়ে এসেছি মেডিকেল কলেজ তৈরি হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ সালে কেন সমস্ত চলে এসেছে রিপোর্ট ধরো একটা কল্পনা করুন আমি একটা ছবি বসে আছেন উইলিয়াম বেন্টিং বসে আছেন ওই সামনে ছজন বসে আছে আরও তাঁর বেন্টিংকের সব পারিশা বসে আছে বেন্টিং বলছেন কোথায় কোথায় আপনাদের তদন্ত রিপোর্ট এই যে স্যার তদন্ত রিপোর্ট ওরে বাবা এই তো মোটা করে লিখেছেন আপনারা এ এত পড়ার সময় কোথায় কনক্লুশনটা কি বলুন না এ বাদ দিন এত কথা বলুন বলুন রামকল সেন উঠলেন বললেন স্যার আমরা বলেছি ওখানে এক নম্বর দু নম্বর প্রথম নম্বরটা হচ্ছে এই যে তিনটে মেডিকেল স্কুল যেখান থেকে ডাক্তার তৈরি হচ্ছে ফ্যাক্টরি এই তিনটে মেডিকেল স্কুল আপনি তুলে দিন বন্ধ করে দিন একদম কেন উনি প্রশ্ন করলেন আরে ওখান থেকে যে সমস্ত পড়ানো হয় সিলেবাস একেবারে চেয়ে অবৈজ্ঞানিক আনসাইন্টিফিক ওই জন্য লোক মরছে তুলে দিন আচ্ছা তুলে দেবো আচ্ছা বেশ ঠিক আছে তো তুলে দিলে তো এদেশ থেকে ডাক্তার ডাক্তারি পাশ করবে কি করে আচ্ছা স্যার লিখেছি দু নম্বর বল ইয়েস তখন বললো দু নম্বরে লিখেছি কি লিখেছেন বল এইগুলোর বদলে সারা ভারতবর্ষে আপনি একখানা একখানা দুটো করতে হবে না একখানা মেডিকেল কলেজ বানান স্কুল নয় কলেজ বানান এই কলেজের পড়াশোনা হবে একেবারে লন্ডন ইউনিভার্সিটির নিয়ম কানুন মেনে আচ্ছা বেশ আর আর এই মেডিকেল কলেজে পড়াশোনা করানো হবে ইংরেজি মাধ্যমে বেশ আর কিছু আর কিছু না স্যার এই বাকিটা আপনি সময় মতো রাত্রিবেলা পড়ে দেখবেন ঘোষণা করে দিলেন আঠাশে জানুয়ারি এসে গেল কেননা অক্টোবরে জমা পড়েছে না এইটিন থার্টি ফোরে আর এইটিন থার্টি ফাইভ দুই থেকে তিন মাস নিয়েছে ভাবতে উইলিয়াম পেন্টিং ভেবে আঠাশে জানুয়ারি এইটিন থার্টি ফাইভ রেড লেটার ডে ভারতবর্ষ তথা এশিয়ার প্রথম মেডিকেল কলেজ তৈরি হলো আজকে যেটা ক্যালকাটা মেডিকেল কলেজ সেটাই তৈরি হলো আর ওই কলেজ থেকেই আমি পাশ করেছি ডাক্তারি ওই সব কার্ড কাঠ সব জানি আমি ওই মেডিকেল কলেজে সুতরাং ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ আঠাশে জানুয়ারি আঠারোশো ছত্রিশ সালে তৈরি হলো এই বাড়িটা খুব রেয়ার ছবি এটা যাই হোক যে কোনোভাবে হোক আমার কাছে আছে এবারে হলো কোথায় হবে বাড়ি নেই আরে আপনি তো ঘোষণা করে দিলেই খালাস হয়ে গেলেন একটা বাড়ি দিন যেখানে মেডিকেল কলেজের ছেলেরা পড়বে আচ্ছা ছেলেরা কোথেকে আসবে পড়তে এখানে কোথেকে আসবে কেন স্যার এই যে তিনটে স্কুল আছে কোন কোন স্কুল বলতো ওই যে স্যার হেয়ার স্কুল আছে ওইখান থেকে আসবে আর কোথায় আছে না হিন্দু কলেজ আছে ওখান থেকে আসবে আর একটা বললেন কি জানো তিনখানা বললেন যে ওই যে স্যার অ্যাসেম্বলি ওই যে জেনারেল অ্যাসেম্বলি আজকে যেটা স্কটিশ রিসার্চ ওই জেলার আছে ওই যে ছেলেগুলো সব ভালো ছেলে বেশ ভালো খানিকটা ভালো খানিকটা খানিকটা ইংরেজি ভালো জানে বেশি ইংরেজি জানে স্যার ওই হিন্দু কলেজের ছেলেরা কিন্তু বাকিরাও ভালো ইংরেজি জানে খুব যে একটা খারাপ জানে তা নয় বেশ তার ওদের কাছ থেকে নিয়ে নাও ওখান থেকে এলো ঊনপঞ্চাশ জন ছাত্র তারা ঢুকলো প্রথম ব্যাচ উনপঞ্চাশ জন ছাত্র ঢুকে গেল আর মাস্টার মশাই দেখি মাসে মশা এটা করতে আসছে দেখি ও যেটা আমি বলতে যাচ্ছিলাম যে কোথায় ক্লাসটা হবে জায়গা নেই এই যে আজকে মেডিকেল কলেজের যেসব বাড়িতে আমার দেখছো ছিল না ওইসব এইটিন থার্টি ফাইভে কিচ্ছু ছিল না একদম চিত্তরঞ্জন এভিনিউর দিকে ওইখানে একটা ছোট হাসপাতাল ছিল ও পুলিশের লোকগুলো ওখানে চিকিৎসা পেত সাহেবরা চিকিৎসা করতো আর ছোট আর পাশে একটা ছিল কোর্ট মানে আদালত ছোট্ট আদালত পেটি কোর্ট বলে না পেতি পেতি ওই ছোট্ট কোর্ট একটা ছিল ব্যাস আর কোথাও তো বাড়িঘর নেই কিছু নেই আজকের মেডিকেল কলেজ এখানে কিচ্ছু নেই ক্লাসটা হবে কোথেকে ওই যে আবার আসছেন উনি কে আসছেন রামকাম সেন কি ক্লাস ঘর পাচ্ছেন না আপনারা আমার বাড়িতে শুরু করুন না মশাই তারপর বাড়ি যখন করবেন করবেন কোথায় আপনার বাড়ি ওই যে কফি হাউস ওই বাড়িতে মেডিকেল কলেজের প্রথম ক্লাস শুরু হলো হ্যাঁ রামকল কিন্তু পয়সা নিয়েছে ভাড়া নিয়েছে কিন্তু সেসব রেকর্ড আছে আমার কাছে রামকল সেন পয়সা নিয়েছেন মাসে মাসে একশো টাকা করে নিয়েছেন একশো টাকা ভাড়া মানে বুঝতে পারছো আজকের দিনে একশো টাকা হয়তো বা দশ লাখ বিশ লাখ কত হতে পারে যাই না বাবা যাই হোক তো কিন্তু দিয়েছেন তিনি বেশ এবারে আমরা দেখি কফি হাউসে এই যে কফি হাউস এই যে কফি হাউসের চেয়ারা এইখানে ক্লাস শুরু হলো কলকাতা মেডিকেল কলেজের প্রথম ক্লাস শুরু হল পয়লা জুন এই যে এখানে দেখা যাচ্ছে তিনজন প্রফেসর ইংল্যান্ড থেকে এলেন এসে তিনি ক্লাস নিতে শুরু করলেন আর তিনজন ডেমনস্ট্রেটার তারা ভারত থেকে বাংলা থেকে এলেন তিনজন প্রফেসরের নাম আচ্ছা সেক্রেটারি হয়েছিলেন কিন্তু কলকাতা মেডিকেল কলেজের ফার্স্ট মেডিকেল কলেজের ফার্স্ট সেক্রেটারি হচ্ছে ডেভিড হেয়ার আর নাম্বার স্টুডেন্ট আগেই বলেছি ফর্টি নাইন এবার আমরা দেখি এই দেখি প্রফেসর তিনজন তিনজন প্রফেসরের নাম হচ্ছে ডক্টর ব্রামলি পরের ডক্টর এইচ এইচ গুডিভ আর থার্ড ওয়ান ইজ ডক্টর ডাব্লু বিশি উইলিয়াম ব্রুক ও শুনেছি হেনরি হ্যারি গুডিভ ও কে কি পড়াতে পাশে লেখা আছে এবার এই যে ছবি দেখি আমরা এই যে হচ্ছে গুডিভ ওই হচ্ছে ওষনেসি এর একটা আলাদা আলাদা একটা ব্যাপার আছে সেটাও বলে দিচ্ছি তোমাদের ইনি পড়াতেন কেমিস্ট্রি ইত্যাদি ইত্যাদি পড়াতেন লেখা আছে মেটেরিয়া মেডিকা কেমিস্ট্রি বোটানি আর এই লোকটা হচ্ছে প্রিন্সিপাল ডক্টর ব্রামলি এই এইটা ভুল ছবি মেডিকেল কলেজে এটা টাঙানো আছে আমি বলেছি ওটা দূর করে ফেলে দাও কারণ এই ছবিটা ভুল ছবি কার একটা মাথা এনে এখানে বসিয়ে দিয়েছ বলে দিয়েছ ব্রাহ্মলি যাই হোক এই লোকটা ভারতবর্ষে ডাক্তার কিন্তু ভারতবর্ষে প্রথম টেলিগ্রাফ চালু করেছিল ফার্স্ট টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশনের জনক হচ্ছেন ডক্টর উইলিয়াম ব্রুক ঔষনেশি তোমরা গুগলে গিয়ে পড়বে এটা ঔষনেশির আলাদা আলাদা জগৎ এবার সেটাও হয়েছিল এই কলকাতায় গঙ্গার ধার ভেবে আউটম ঘাট থেকে একদম ডায়মন্ড হারবার পর্যন্ত তার লাগিয়ে টরেটক্ক্কা দেখো নি তোমরা কোনোদিন টরেটক্কা না দেখবে একটুখানি এ এখনও কিছু রাখা আছে আমাদের বিড়লা মিউজিয়ামে রাখা আছে টরে টক্কা টেলিগ্রাফ এই বছর তিনের চারেক হলে উঠে গেল সারা পৃথিবী থেকে উঠে গেল গেলো টরেটক্কা আজকে জিগার হয় না এখন সেই ইমেল ফিমেল এমন হয়ে গেছে টক্কা দাঁড়াতেই পারলো না বেশ আমরা দেখি এই গেল আর তিনজন ডেমনস্ট্রেটর মধুসূদন গুপ্তকে নিয়ে আসা হলো নবকৃষ্ণ গুপ্তকে নিয়ে আসালো রাম ঈশ্বর অবস্থিকে নিয়ে আসানো তিনজনই এরা ডেমনস্ট্রেটর হলো বেশ আমরা এবার একটু তাড়াতাড়ি যাচ্ছি এবারে মধুসূদন গুপ্ত জয়েন করলেন জয়েন করার দরকার নেই এইটা মেডিকেল কলেজের ম্যাপ দরকার নেই আর এইখানে এইটা হচ্ছে কবরখানা এই কবরখানায় ব্রামলিশ শুয়ে আছে ওই প্রিন্সিপাল ভারতবর্ষের বা ভারতবর্ষের প্রথম প্রিন্সিপাল বলা যায় মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর ভামলি এইখানেই মারা যায় কলকাতাতেই প্রবাবলি ডেঙ্গুতে মারা গেছিলেন তখন তো চিকিৎসা চিকিৎসা কিছু ছিল না উনি মারা যেতে ওনাকে ওই উনিশে জানুয়ারি এইটিন থার্টি সেভেন ওনাকে যে কবরস্থানে কবর দেওয়া হয়েছিল সেই কবরস্থানটাই আজ নেই কবরস্থানটাই নেই তার উপর বাড়ি উঠে গেছে কোথায় জানো কোন কবরস্থান বুঝিয়ে দিয়ে বাড়ি হয়েছে পার্ক স্ট্রিটের কবরখানা দেখেছ সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি সাউথ পার্ক স্ট্রিট কবরখানায় যেখানে শুয়ে আছে বিখ্যাত ডিরোজিও যেখানে শুয়ে আছে বিখ্যাত আমাদের এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা এরা সব শুয়ে আছে ওইটা না ঠিক তার উল্টো দিয়ে উল্টো ফুটপাতে আর একটা কবরখানা ছিল সেটা দেখছো না তোমরা কেন এখন সব বাড়ি হয়ে গেছে ওই কবরখানার নাম ছিল নর্থ পার্ক স্ট্রিট স্যামেটারি আর ওখানেই শোয়ানো আছে বামলিকে কিন্তু বামলিকে আর কোনোদিন খুঁজে পাবে না কারো তার ওপর বাড়ি হয়ে গেছে হ্যাঁ এখন ওটা কি হয় এই যারা খ্রিস্টান বোর্ড আছে না তারাই পারমিশন দিয়েছে আর যেটা করা হয়েছে সেটাও কিন্তু খ্রিস্টানরাই করেছেন সেটার নাম সেটা কিন্তু পাবলিক ইন্টারেস্টে হয়েছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি অফ গডচার্জ হসপিটাল সুতরাং হাসপাতাল যখন হয়েছে তখন আর কারো কিছু বলার নেই এই হচ্ছে কথা বেশ তার হ্যাঁ বাবা কোনটা ও সব নিচে ওর ওপর ওর ওপরই সমস্ত ভেঙে চুরে তুলে দিয়েছে বাড়ি তুলে দিয়েছে খালি একটুখানি যে ওখানে একটা কবরখানা ছিল বলে এক ধারে চার পাঁচটা কবর রেখে দিয়েছে ওরা এক ধারে সেখানে কিন্তু বামলির কোনো কবরখানা নেই এইটা হচ্ছে সেইটা এই এই দিকটা আছে খালি এই দিকটা সব করে বেশি দিন হয়নি এটা এই নাইনটিন ফিফটি থ্রি ফিফটি ফোরে পুরো কবরফ বুঝিয়েছে সেদিনকার কথা বেশ আমরা দেখি তারপরে এই যে প্রথম এগারো জন এগারো জন মেডিকেল কলেজ থেকে প্রথম ফাইনাল পরীক্ষা দিচ্ছে এগারো জন পরীক্ষা দিচ্ছে ফাইনাল পরীক্ষা তাতে কঠিন পরীক্ষা এবং মনে রেখো এই যে পরীক্ষাটা হচ্ছে ফাইনাল ডাক্তার হবে ভারতবর্ষের ইতিহাসে প্রথম ডাক্তার মানে পাশ করবে ডাক্তার হয়ে ডাক্তারি পড়া পড়ে পাশ করবে এগারো জন দিয়েছিল পরীক্ষা ঊনপঞ্চাশ জনের মধ্যে এগারো জনকে সিলেক্ট করা হয়েছিল এবং তার মধ্যেও কঠিন পরীক্ষায় পাশ করলো চারজন ওই চারজন এরাই হচ্ছে ভারতবর্ষের প্রথম ডাক্তার পাশ করা ডাক্তার এই যে দেখো এই হচ্ছে ডক্টর উমাচরণ শেঠ ডক্টর দ্বারকানাথ গুপ্ত আর এর ছবি পাওয়া যায় না ডক্টর রাজকৃষ্ণ দে পাওয়া যায়নি নবীনচন্দ্র মিত্র ওই ছবি বেশ পরেরটা আমরা দেখি আর তাড়াতাড়ি দেখি একটা হিন্দুস্তানি ক্লাস শুরু হলো মেডিকেল কলেজে হিন্দিতে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর পাঁচ মিনিট তোমাদের হ্যাঁ খাওয়া দাওয়া ইয়ে হয়ে গেল একটু দেরি হয়ে যাচ্ছে তোমাদের বেশ এবার দেখা যাচ্ছে যে এখানে একটা হিন্দুস্তানি ক্লাস হলো শুরু হয়েছে মানে হিন্দুস্তানি ভাষাতে ডাক্তারি পড়ানো হবে বেশ পরেরটা আমরা দেখি এই হচ্ছে বাংলা ক্লাস এইটা বলে শেষ করব বাংলা ক্লাস আহা কোথায় গেল হিন্দুস্তানি ক্লাস মানে হিন্দুস্তানি ভাষায় ডাক্তারি পড়ানো শুরু হয়ে গেল এইটিন থার্টি নাইন পাশ করছে তাও খুব কম আঠারোশো সালে এইটিন ফিফটি টু এবারে দাবিগুলো বাংলা ভাষাতেও পাওয়াতে হবে ডাক্তারি এটা কি ইম্পর্টেন্ট খুব বাংলা ভাষাতে আঠারোশো সালে ডাক্তারি পড়ানো শুরু হলো ওই কলকাতা মেডিকেল কলেজে কোনো প্রাইভেট নয় একেবারে ব্রিটিশ গভর্নমেন্টের বদান্নতায় শুরু হল পঞ্চাশটা সিট রাখা হলো এবং বলা হলো যে কারা ঢুকবে এই বাংলা ভাষায় ডাক্তারি পড়তে কোন বাঙালিরা ঢুকবে এখানে কে ঠিক করবে এটা একটা নিয়মকানুন হল সেই নিয়ম নিয়মকানুনের দশটা নিয়ম কানুন চার নম্বরে কী লেখা আছে দেখুন ওইখানে লেখা রয়েছে সংস্কৃত কলেজ থেকে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল আসবেন তিনি সঙ্গে দুজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবেন নিয়ে এসে তিনি ঠিক করে দেবেন সিলেবাস কি হবে এই ডাক্তারি পড়ার জন্য ডাক্তারিতে ঢোকার জন্য কি হবে এবং তিনিই পরীক্ষাটা নেবেন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেডিকেল কলেজে এলেন এসে পরীক্ষা নিলেন কারা ঢুকবে কেননা পঞ্চাশটা সিটের জন্য দরখাস্ত পড়েছিল বাংলায় ডাক্তারি পড়ানোর জন্য তিনশো কুড়ি জনের তিনশো কুড়ি জন অ্যাপ্লাই করেছিলেন ফার্স্ট ইয়ারে একদম এইটিন ফিফটি টু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা ইয়ে দিয়ে দিয়েছিলেন সিলেবাস বেতাল পঞ্চমিংশী পড়তে হবে ব্যাকরণ জানতে হবে ইত্যাদি ইত্যাদি যোগ বিয়োগ গুণ ভাগ অনুপাত সব শিখতে হবে সব দিয়ে দিয়েছিলেন সব শিখে মেডিকেল কলেজের হলেতে ওরাল পরীক্ষা হচ্ছে সেই ওরাল পরীক্ষায় আমার ধারণা যে ব্রিটিশ গভর্নমেন্ট তার কর্তৃপক্ষে এসে বিদ্যাসাগর মশাই কানে কানে বলেছিলেন পণ্ডিত মশাই একটু বেশি করে পাশ করাবেন অন্তত পঞ্চাশ জন যাতে ভর্তি হয় কারণ শর্টেজ আছে আমাদের ডাক্তার বিদ্যাসাগর মশাই এ করেছিলেন আপনি আসুন তো তারপর যখন রেজাল্ট পেরোলো প্রথম বছরে রেজাল্টে দেখা গেল পাশ করেছেন ওই তিনশো কুড়ি জনের মধ্যে মাত্র জন সো স্ট্রং এক্সামিনার ওয়াজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝতে পারছো কোনো কম্প্রোমাইজ করেননি সারা জীবনে শিক্ষার সঙ্গে শিক্ষার সঙ্গে কিচ্ছু ঢোকানো যাবে না শিক্ষা শিক্ষাই পরের আরও তিনি ছিলেন আটান্ন সাল পর্যন্ত তিনি এক্সামিনার ছিলেন আর এই পরীক্ষাটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম মেডিকেল কোনো কলেজে ঢোকার জন্য একটা এন্ট্রান্স পরীক্ষা আজকে যেটা নাম জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান তোমাদের সবাইকে দিতে হবে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দেবে তোমরা শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাকে থামতে বলেছে আমি থামছি কোনো যদি প্রশ্ন থাকে তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবো একটা দুটো ঠিক আছে হ্যাঁ ছবি তুলে ছবি আচ্ছা হ্যাঁ বল কী যেন বলছিল ওইখানে হ্যাঁ তারা হচ্ছে সব ইংল্যান্ড থেকে এসেছে ডাক্তার তিনজন ডাক্তার এসেছে ইংল্যান্ড থেকে একজনের নাম ডক্টর ব্রাউলি আরেকজনের নাম ডক্টর গুডিন আর একজনের নাম ডক্টর ও শোনেশি সেই ও শোনেশী যিনি টেলিগ্রাফ আবিষ্কার করেছিলেন আর আর একবার আপনার শুনতে পাচ্ছি না থেকে কী বলছো ও ডিসেকশন তারা করবে কেন করবে তো ছাত্ররা আর ছাত্ররা সব তো এদেশের লোক ছাত্ররা করবে তো ওরা তো করে এসেছে ডিসেকশন যে ছাত্র না করলে কি করে হবে ছাত্রদের তো ডাক্তার হবে সেই জন্য ছাত্রদেরকে দিয়ে করাতে হবে এই ছাত্রের বাবা দাঁড়িয়ে আছে বাইরে হ্যাঁ একদম ডিসেকশন করবি না বাড়িতে বেরোতে ঢুকতে দেবো না এইরকম ছিল তো আমাদের সমাজটা সেই জন্য হয়নি শেষকালে পণ্ডিত মধুসূদন গুপ্ত তিনি বলেন আমি করছি আমি করছি আমি মাস্টার মশাই এ দেশের মাস্টার আর ওই ছাত্ররা আমার সঙ্গে থাকবে ওরা আমাদের পাশে থাকবে আমি ওদের দেখাবো এই প্রথম দশই জানুয়ারি আঠারোশো ছত্রিশ সালে গুপ্ত ডিসেকশন করলেন ছাত্ররা সব দেখলো বেশ আর কি কোনো কোশ্চেন তাড়াতাড়ি আমি ছেড়ে দিই তাহলে বলো কোনো কোশ্চেন খুব তাড়াতাড়ি কোনো কোশ্চেন নেই হ্যাঁ ছেড়ে দিই ছেড়ে দিই তাহলে ওই দুটো বাজে সে পেট ছুঁই ছুঁই করছে এরপর পেট থেকে কী কোথায়